নূতন কৃষি আইনকু প্রত্যাহার দাবিরে দিল্লিরে আন্দোলনরত চাষীঙ্কু সমর্থন করি সিপিআইএম পক্ষরু ভারত বন্ধ ডাকা দিয়া যাইছি। কৃষক সংগঠন সহ কংগ্রেস ও বিভিন্ন বামপন্থী দল বন্ধরে সামিল হয়েছে। গজপতি জেলা পরলাখেমুড়ি সহর সমেত জেলার বিভিন্ন স্থানের গাড়ি চলাচল বন্ধ রহিবা সহ দোকান বজার ও অফিস বন্ধ রয়েছে। বন্দর প্রভাবে কৌশি অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ব্যাপক পুলিশ মুতয়ন করা যাই। এই অবসরে কেন্দ্র সরকারঙ্ক বিরুদ্ধে এক শোভাযাত্রা বরলাখেমুড়ি কলেজ ছকঠার বাহারি সহর পরিক্রমা করা পরে জেলাপাড়ঙ্ক কার্যালয়ে পৌঁছি সেটাই বিভিন্ন সংগঠন পক্ষর রাষ্ট্রপতি উদ্দেশ্যে এক স্মারকপত্র জেলাপাড়ঙ্ক প্রদান করা যাই। আজ যে বার ঘণ্টিয়া বন্দ ডাকারা দিয়া যাই আমার সকাল ছঘণ্টা ঠার সন্ধ্যা ছঘটা পর্যন্ত বন্দ ডাকারা দিয়া যাই। এটা হচ্ছে সংযুক্ত কিষান মোর্চা এবং অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোর্ডিনেশন কমিটির ডাকারে আজ দেশ তমাম ভারত তমাম আজ বন্ধ ডাকারা দিয়া যাই। এর ডাকারা দেবার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকার যে কৃষক বিরোধী নীতি যে কৃষক তিনোটি আইন আনিছেন সে আইনকে প্রত্যাহার করা, দ্বিতীয়ত বিদ্যুৎ দর যে বৃদ্ধি করছেন বিদ্যুৎ দর প্রত্যাহার করা, এবং যে কৃষক মানকর যে ভাগ চাষী মানুষ ভাগ চাষীর মান্যতা দেওয়া, কৃষক মানুষ যে মান্যতা দিয়েছে সে মান্যতা দেওয়া, এবং এ যে পেট্রোল ডিজেল দর বৃদ্ধি করছেন এ বৃদ্ধি প্রত্যাহার করা এবং কমাইবা, এবং রন্ধন গ্যাসর দর যে বৃদ্ধি অহতুক বৃদ্ধি করছেন এই রন্ধন গ্যাস প্রত্যাহার করা, এবং সমস্ত ভারতবর্ষর নাগরিক মানুষ শিক্ষা এবং স্বাস্থ্য উপরে গুরুত্ব দিয়ে সেমান সেবা করা, এ সমস্ত দাবি নেই ভারত সরকার যে জনবিরোধী নীতি এবং কৃষক ধ্বংসকারী নীতি আনিছেন সে ধ্বংসকারী নীতি প্রত্যাহার করা আমি দাবি করছো। গজপতি জেলা পরলাখেমুড়ি হিমন্ত প্রধান রিপোর্ট নিউজ 10 ওড়িয়া।